নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করব 111 নম্বর প্রশ্ন থেকে। তা আগের দিন পর্যন্ত আমরা যে সমস্ত ক্লাসে কোশ্চেন আলোচনা করেছি সেই সমস্ত কোশ্চেনগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখুন, টেড ম্যাথ বলে একটা ফোল্ডার বানানো আছে এবং তার মধ্যে আপনাদের পার্ট ওয়াইজ ক্লাসগুলো করা আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন 111 নম্বর প্রশ্নে 5358 × 51 = কত সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা আমাদের স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে এই কোশ্চেনের অ্যান্সার বার করেছি 273258। আপনাদের যার যে প্রসেসটা সুবিধা মনে হয়, আপনারা যে শর্টকাট টেকনিক্সটা জানেন সেই শর্টকাট টেকনিক্সটা আপনারা ইউজ করুন। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যে টেকনিকে আপনাদের কম সময় মানে 1 মিনিটের কম সময় আপনারা উত্তর বার করতে পাচ্ছেন আপনারা সেই প্রসেসটা ফলো করবেন। আশা করছি সেই প্রসেসটা আপনাদের অবশ্যই পরীক্ষায় পাস করতে বা পরীক্ষায় সফল হতে সাহায্য করবে। তা 111 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 273258, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 112, 112 নম্বর প্রশ্ন, 587 × 999 = কোশ্চেন মার্ক। তাহলে এখানে এই কোশ্চেন মার্কের সংখ্যাটা কী হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে। বড় বড় ক্যালকুলেশন, বড় বড় মাল্টিপ্লিকেশন দেওয়ার কারণ আপনাদের টাইমটাকে কিল করা। তা আপনারা অবশ্যই যারা শর্টকাট টেকনিক্স জানেন আপনারা টেকনিক্স ফলো করে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। আশা করছি আপনারা যারা অঙ্ক প্র্যাকটিস করেন তারা এই কোশ্চেনগুলো অবশ্যই 1 মিনিটের কম সময়ে অ্যান্সার বার করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারাও আপনাদের খাতায় ক্যালকুলেশন করে দেখুন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 999কে আমরা লিখতে পারি 1000 - 1, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করেছি 586413। তাহলে 112 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 113, 113 নম্বর প্রশ্নে 3897 × 999 = কত। তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর 113 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করতে হবে বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। বড় মাল্টিপ্লিকেশন বা বড় ক্যালকুলেশনের মাল্টিপ্লিকেশন আপনারা অবশ্যই শর্টকাট টেকনিক ইউজ করে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করুন। আশা করছি আপনারা টাইম কিল না করে টাইম সেভ করে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 999 আমরা 1000 - 1 করে ক্যালকুলেশন করে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি 389-3103। তাহলে 113 নম্বর প্রশ্ন, আর যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 114, 114 নম্বর প্রশ্ন, 72519 × 9999
কোশ্চেন মার্কের সংখ্যাটা কত হবে। খুবই ইজি কোশ্চেন আছে, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা যারা শর্টকাট টেকনিক্স জানেন আপনারা শর্টকাট টেকনিক্স ইউজ করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। 114 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এখানে চারটে নয়, তাহলে আমাদের এখানে 1 2 3 4 তাহলে পাঁচটা হবে। তাহলে আমরা এখানে একটা শূন্য কম ধরেছি, তাহলে আমরা করেছি কি না 10,000 - 1 ক্যালকুলেশন করে 7251174 81। তাহলে 114 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি অপশান এ। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 115। 115 নম্বর প্রশ্ন, 2096 × 587। তাহলে আপনাদের এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর, আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1000 - 13 করেছি, তাহলে 987কে আমরা এইভাবে লিখতে পারি। আপনারা যারা এই শর্টকাট টেকনিক্সটা জানেন আপনারা এই শর্টকাট টেকনিক্সটা কপি করে নিন। আশা করছি আপনারা এইভাবে করলে আপনারা কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা শর্টকাট টেকনিক ইউজ করলে আপনাদের কম সময়টা কিল না করে সময়টা সেভ করে অ্যান্সার করতে পারবেন। তা যারা এই প্রসেসে 2092272, তা যারা 115 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 2092272, তাদের সবার উত্তর সঠিক। যারা 115 নম্বর কোশ্চেনে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 116। 116 নম্বর প্রশ্নে চলে এসেছি, 1904 × 1904 = কত, সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা আশা করছি আপনারা এই ধরনের অঙ্ক এর আগেও করেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1904 × 1904, তার মানে 1904 টা স্কোয়ার। তাই এখানে আমরা লিখতে পারি 1900 + 4 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটা ফর্মুলায় ভাঙতে পারবো বলে আমরা একটা এভাবে সাজিয়ে নিয়েছি। তা আমরা উত্তর বার করেছি 3625216। তা যারা 116 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 3625216, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 117। 117 নম্বর প্রশ্ন, 1397 × 1397 = কত, আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর 117 নম্বর প্রশ্নে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 117 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1397 × 1397 = 1397 তার স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1400 - 3 তার স্কোয়ার। আমরা ফর্মুলায় ভাঙতে পারবো বলে আমরা এটাকে করে নিয়েছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, আমাদের উত্তর বেরিয়েছে 1951609। তাহলে 117 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 118। 119 নম্বর প্রশ্ন, 107 × 107 × 93 × 93, আমাদের এখানে এই সরলীকরণের মানটা বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন দুটো নাম্বার এক। তা আপনারা যারা তাড়াতাড়ি এই কোশ্চেনটা ফর্মুলায় ভাঙতে পারবেন তারা এই কোশ্চেনের অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 107 × 107 + 1 + 93 × 93 = আমরা লিখতে পারি 107² + 93² মানে হয়ে গেল a² + b². তাহলে a² + b² ফর্মুলা আপনারা জানেন, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার = 2 × a² + b². তাহলে এইভাবে আমরা লিখতে পেরে আমরা অ্যান্সার বার করছি 20098। তা যারা 118 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 119। 119 নম্বর প্রশ্ন, RRB 2007 এ কোশ্চেনটা এসছে, 217 × 217 + 183 × 183 = কত। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অঙ্কের আগের অঙ্কটা যে আপনারা বুঝেছেন, তারা এই কোশ্চেনে অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 217 × 217 মানে 217² + 183 × 183, তাহলে আমরা 183টা স্কোয়ার লিখতে পারি। তা এইভাবে ক্যালকুলেশন করে আমরা আগের অঙ্কের মতোই ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 80578। তাহলে 119 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার নির্বাচন করেছেন অপশান বি 80578,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 120, 120 নম্বর প্রশ্ন। 106 × 106 − 94 × 94 = কত? আপনারা নিশ্চয়ই দেখেছেন, এগুলো দেখুন আরআরবি 2007 এই কোশ্চেনগুলো এসছে। তাই এই কোশ্চেনগুলো যারা বলছেন পরীক্ষার সময় আসবে না, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু ইয়ার এন্ডিংয়ে এই কোশ্চেনগুলো পাওয়া গেছে, তার মানে আপনারা এইগুলো এই কোশ্চেনগুলোর উপর অবশ্যই গুরুত্ব দেবেন। আপনারা আশা করছি এই অঙ্কের অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আগের দুটো অঙ্ক যদি বুঝে থাকেন, আপনাদের এই অঙ্কটা আপনারা টাইম কিল না করে, টাইম সেভ করে আপনারা নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করেছি 106 × 106, তাহলে আমরা তার স্কোয়ার লিখতে পারি। আর 94 × 94, তাহলে 94 তার স্কোয়ার লিখতে পারি। তা আমরা এটা করে a² − b² তার মানে তার ফর্মুলা a + b × a − b = 2400। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান a 2400, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করলাম। আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত কোশ্চেনের সঠিক উত্তর মার্ক করতে পেরেছেন, বা আজকে 10টা কোশ্চেনের মধ্যে আপনারা কে কত মার্কস পেলেন, সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং তার সাথে সাথে আপনারা কমেন্ট পোস্ট করবেন যে আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা কমেন্ট পোস্ট করলে আমরা একটু ইন্সপিরেশন পাই এবং মোটিভেশনও পাই, আপনারা কমেন্ট না করলে আমরা একটু হতাশ হই। তা সুতরাং আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে তার কমেন্ট পোস্ট করবেন। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আজকের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 8796 × 223 + 8796 × 77 = কত? অপশান এ 273690, অপশান বি 273880, অপশান সি 265850, এবং অপশান ডি 271640। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 8796 × 223 + 8796 × 77 = কত? অপশান এ 273690, অপশান বি 273880, অপশান সি 265850, এবং অপশান ডি হচ্ছে 271640। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, বা আপনাদের অপশান ইও আছে, কোনোটি নাই, যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। 5টা অপশান ইতে কোনোটিই নাই দেওয়া আছে। তা আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করুন, আমরা আগামী দিনে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন, এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের নাম তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।